ভাতে ইলিশ বা ভাপে ইলিশ অনেক পুরনো দিনের আর বেশ জনপ্রিয় একটা রেসিপি। তবে এখন কিন্তু ভাতে ইলিশ করা একটু মুশকিল হয়ে গেছে, কারণ সবার বাড়িতেই ছোট ছোট হাঁড়িতে ভাত বসে, তাতে মাছটা কিন্তু ঠিকমতো সেদ্ধ করা যায় না। তাই প্রেশার কুকারেই এটা করে দেখাবো। তবে ঠিক কি কি মশলা দিলে ভাপে ইলিশের স্বাদ আর সৌরভ দুটোই উপভোগ করা যায় আজকে সেটাই শেয়ার করব। সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়েও একটা রেসিপি চট করে দেখিয়ে দেব। আসুন তাহলে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি শম্পা, আপনাদের সবার সঙ্গে রয়েছি শম্পার রান্নাঘরে আজকে নতুন পর্বে। আজ ইলিশ মাছ দিয়ে তো ভাপে ইলিশ করে দেখাবো, সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়েও খুব সুন্দর একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। প্রথমে ভাপে ইলিশের জন্য আমি নিচ্ছি 4 পিস ইলিশ মাছ, মোটামুটি 400 গ্রাম রয়েছে এখানে। হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো অন্তত 15 থেকে 20 মিনিট। মাছগুলোতে ডিম রয়েছে, তাই একটু যত্ন করেই কিন্তু এটা মাখিয়ে নিতে হবে যাতে ডিমগুলো খুলে বেরিয়ে না যায়। ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে হয় না, আমি মাত্র 2বার ধুয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপরে 2বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। মাছটা রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময়ে মশলাটা রেডি করে নিচ্ছি। নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে আর এর সাথেই দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। এটা মিনিট 5 আমি ভিজিয়ে রাখবো এমনি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে। সর্ষের গায়ে অনেক নোংরা থাকে, এরকম করে ভিজিয়ে রাখলে নোংরাটা তলায় বসে যাবে। তারপরে এটা পেস্ট করব। এর সাথেই নেব স্বাদমতো কাঁচা লঙ্কা আর স্বাদমতো নুন, রান্নায় যে নুনটা লাগবে সেটা নিয়ে নিয়েছি, 1 টিস্পুন মতো নুন রয়েছে। আর এর সাথেই বেটে নেব 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। আমি এখানে ডেসিকেটেড নারকেলটা নিয়েছি, এটা ফ্রেশ নারকেল দিলেও হবে। সবগুলো একসাথে বেটে নেব, তবে তার আগে এই সর্ষে থেকে জলটা ছেঁকে বের করে নেব। নিয়ে সর্ষে দিয়ে আর সমস্ত কিছু দিয়ে সুন্দর একদম মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি, ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে রান্না করতে হলে একটা টিফিন বক্স লাগবে, এটা আগে মাখিয়ে রেখে দিচ্ছি। 3-4 মিনিট মাখিয়ে রেখে দেওয়ার পরে একটা টিফিন বক্স নিচ্ছি, যেটাতে 4 পিস মাছ হয়ে যাবে সেরকম একটা নিতে হবে। নিয়ে ওই পেস্ট থেকে কিছুটা পেস্ট আমি এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি বেশটাতে। এর মধ্যে আমি ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো বসিয়ে দেবো। যেহেতু মাছগুলোতে ডিম রয়েছে সেজন্য আর এই মশলাগুলো মাখিয়ে এটা বেশি ঘাটাঘাটি করে আবার অন্য একটা পাত্রে মশলাটাও লেগে যায়, সেগুলো না করে ঠিক এইভাবে করলে কিন্তু মাছগুলো সুন্দর থাকে। মাছগুলো সব বসিয়ে দিচ্ছি। তারপরে মশলার তো হাফ দিয়েছি তলায়, আরও হাফটা ওপর দিয়ে এরকম করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভাপে ইলিশে বা সর্ষে বাটা দিয়ে যে রান্না করি তার সাথে পোস্ত দিই না, আপনারা একবার এই রকম করে করে দেখবেন। পোস্তর সাথে সর্ষে কিন্তু ঠিক ম্যাচ করে না। ভালোভাবে এটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু জলের ছিটে দিলাম, মশলার বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। ওপর দিয়ে কিছুটা সর্ষের তেলও ছড়িয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু চিড়ে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা নিজেদের পছন্দ মতো মেশাবেন, সর্ষের তেল একটু বেশি হলে কিন্তু ভালোই লাগবে। তবে মাছের কোয়ালিটি খুব ভালো হলে কিন্তু বেশি তেল লাগবে না, মাছের গা থেকেই তেলটা বেরিয়ে আসবে। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে দেব, জলটা ঠিক ঢাকনা যেখানে বন্ধ হচ্ছে তার থেকে হাফ নিচে দেব, মানে জল যেন একদম বেশি উঁচু না হয়ে যায়, তাহলে কিন্তু জল ঢুকে যাবে ভেতরে, স্বাদটা পানসে হয়ে যাবে। অর্ধেক জল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিলাম। এবারে একটা হুইসেল হতে দেব মিডিয়াম ফ্লেমে, একদম হাই ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। একটা হুইসেল হয়ে গেলে আমি আঁচটা একদম লো করে দেব, একদম লো করে দিয়েছি। এবারে আরও 5 থেকে 7 মিনিট আমি লো আঁচে রান্না করব, তাতে যতগুলো হুইসেল হবার হবে। 5-7 মিনিট হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেবো ওটা ঠান্ডা হতে দেবো নিজে নিজে। ততক্ষণে মাছের মাথা দিয়ে একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে এটা। সর্ষের তেল অল্প করে নিয়ে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, মানে একটা মাছেরই মাথা দু টুকরো করে রাখা রয়েছে। অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো হালকা করে ভেজে তুলে নেব। মাছের মাথার টুকরোগুলো বেশি কড়া করে কিন্তু ভাজবো না, শক্ত যেন না হয়ে যায়। ঠিক এরকম যখন লাইট ফ্রাই হয়ে গেছে তখন এটা তুলে রেখে দিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই দেব দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু চিড়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা দিয়ে হবে, আর একটু ফোড়ন দেবো, আর কোনো মশলা কিন্তু লাগবে না এর মধ্যে। কাঁচা লঙ্কা একটু যখন ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। এখানে 200 গ্রাম মতো মিষ্টি কুমড়ো রয়েছে, এইভাবে কেটে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে, মানে খুব অল্প মাত্রায় হলুদ দিয়েছি, আর তরকারিতে যে নুনটা লাগবে সেটা দিয়ে ওটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলাম। কুমড়ো থেকে জল বেরিয়ে কুমড়োটা অনেকটা নরম হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরিয়ে এর মধ্যে এবারে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ, যাতে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু ফাটিয়ে। মাছের মাথাগুলো সেদ্ধ হতে হবে, তাই আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। আর একদমই জল নেই, তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আঁচ লো করে আরও 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট রান্না করার পরে ঠিক এরকম হয়েছে। এবারে মাছের মাথা সেদ্ধ হয়ে গেছে, এগুলো অল্প অল্প ভেঙে দেবো, একেবারে গুঁড়ো করব না। আর এই যে কুমড়োগুলো, এগুলো কিন্তু খুন্তির সাহায্যে এরকম করে স্ম্যাশ করে দিতে হবে। আর ভীষণ ভালোভাবে লো আছে এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, একদম শুকিয়ে নিতে হবে। এই যে এর মধ্যে জল নেই মনে হচ্ছে, কিন্তু এটা এখন নামিয়ে নিলে একটু পাঞ্চে লাগবে। এটা আরও কিছুক্ষণ আমি লো আছে ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকাটা হালকা একটু ফাঁকা করে রাখবো, তাহলে কিন্তু সুন্দর এটা ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে ঢাকাটা হালকা ফাঁকা করে আরও 2-3 মিনিট রান্না করে নিলাম। তারপরে এটা দেখাচ্ছি, এটা এবারে কিন্তু একদম চটচড় করে উঠেছে, তখনই কিন্তু এটা রেডি হয়ে গেল। এটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। শুরুর পাতে এটা ভাতের সাথে খেতে হয়, ভীষণ ভালো লাগবে। চাল কুমড়োর থেকেও মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে। এছাড়াও কচুর শাক এগুলো দিয়ে করা তো একটু ঝামেলা, এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। ব্যাস মাছের মাথা দিয়ে এই তরকারিটা আর ভাপে ইলিশ। আর শেষ পাতে একটু টক হলে, ইলিশ মাছের সাথে টক হলে ভালো লাগে খেতে, একটু টক হলেই কিন্তু সুন্দর একটা লাঞ্চ মেনু তৈরি হয়ে গেল। এতক্ষণে প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু একটু গরম রয়েছে। একদম ঠান্ডা করে এটা খুললে হাত দিয়ে টিফিন বক্সটা ইজিলি তুলে নেওয়া যাবে, তাই আরও কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলাম। এবার এটা বের করে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। আমার রান্নায় যাদের ভরসা রয়েছে তারা একবার এইভাবে অবশ্যই রান্না করে খান। আরেকটা এখানে কথা বলতে চাইছি, আগেকার দিনে কিন্তু সর্ষে বাটার সাথে পোস্ত বাটা মেশানো হতো না। পোস্ত এটা কিন্তু হাল ফ্যাশনের, মানে হাল আমলের একটা ফ্যাশন। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মাছ সেদ্ধ হয়ে গেছে। এই পোর্শনটা ডিম, তাই একটু শক্ত। মাছ কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভীষণ সুন্দর সুঘ্রাণ আসছে। আমাদের দুটো রেসিপি আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে তাহলে আসছি, রেসিপিগুলো ভালো লাগলে পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।